বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। রিটটেক অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানব হচ্ছে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, সার্চ ইঞ্জিনের ক্রলিং, ইন্ডেক্সিং অথবা র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো কীভাবে কাজ করে, টোটাল এই বিষয়গুলোতে নিয়ে আপনাদেরকে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের কিছু গাইডলাইন দেওয়ার ট্রাই করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এসইওর বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্মসগুলো নিয়ে। তো আমরা কিছু টেকনিক্যাল টার্মস এখন আলোচনা করছি, আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি আরও বিষয়ে আরও ডিটেলস বিশদ আলোচনা করব। তবে টেকনিক্যাল টার্মসগুলো না জানলে আপনারা আসলে বুঝবেন না টোটাল হোল এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইআরপি, যে সার্চ ইঞ্জিন যে রেজাল্ট পেজ রয়েছে এগুলো কীভাবে কাজ করে, এগুলোর টোটাল যে বিষয়গুলো এগুলো আসলে আপনারা বুঝবেন না। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ইনডেপথ আলোচনা করার জন্য আপনাদের সাথে এই বিষয়গুলো। সো আর আমাদের এই আমাদের ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড আপডেটের জন্য আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, সেই গ্রুপে গিয়ে আপনি আমাদের প্রত্যেকটা বিষয়ের আপডেট পেয়ে যাবেন। পাশাপাশি আপনি চাইলে আমাদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়েও প্রত্যেকটা কন্টেন্টের আমরা ভিডিও এবং টেক্সট দুইটা ফরম্যাটেই আমরা পাবলিশ করি। আপনি চাইলে সেটার আর্টিকেল ফরম্যাটটাও পড়ে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে। তো অনেক বেসিক একটা কোশ্চেন, তারপরে অনেকে বুঝে না আসলে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে। সার্চ ইঞ্জিনের নির্দিষ্ট কিছু ওয়েব ট্রলার রয়েছে, যারা ওয়েবে থাকা যত বিলিয়ন বিলিয়ন পেজ রয়েছে সেগুলোকে তারা ওয়েব ট্রল করতে থাকে, ঠিক আছে। এবং এই ওয়েব ট্রলারগুলো সার্চ ইঞ্জিনের বট বা অনেকে স্পাইডারও বলে থাকে, ঠিক আছে। গুগলের এই বটগুলো বা স্পাইডারগুলো ওয়েবে থাকা, অর্থাৎ আমরা যে গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করি, বিভিন্ন ওয়েবসাইটে তথ্য পাই, সে ওয়েবে থাকা বিভিন্ন পেজগুলোকে, পেজ মানে হচ্ছে আপনার একটা পোস্ট হতে পারে, আপনার একটা পেজ হতে পারে, ঠিক আছে, যেটাই হোক না কেন, সেই পেজ বা পোস্টগুলোকে তারা ডাউনলোড করে এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল যে লিঙ্কগুলো থাকে সেই আপনার পেজ বা পোস্টের ভিতরে সেগুলোকে তারা অনুসরণ করে এক পেজ থেকে অন্য পেজে চলে যায়। এই বট বা স্পাইডারগুলো এক পেজ থেকে অন্য পেজে যায়, সাথে সাথে সেই পেজটাও ডাউনলোড করে নেয় এবং সাথে সাথে কি করে নেয়, সেই পেজটাকে ইন্ডেক্সড করে নেয় তারা। এভাবে সার্চ ইঞ্জিনের বট বা স্পাইডারগুলো এক পেজ থেকে অন্য পেজে ছোটাছুটি করে এবং আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পেজগুলো তারা অনুসরণ করার মাধ্যমে বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটের কোন পেজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন পেজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি আপনার কোন পেজে কতগুলো লিঙ্ক রয়েছে, কোন পেজে কতগুলো লিঙ্ক নেই, কোন পেজে কতগুলো এক্সটার্নাল লিঙ্ক রয়েছে, কোন পেজে কতগুলো ইন্টারনাল লিঙ্কিং রয়েছে, কোন পেজটা আপনার পিলার কন্টেন্ট, কোন পেজটা আপনার রেগুলার কন্টেন্ট, এই টোটাল সবগুলো বিষয় এবং সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং বিভিন্ন ফ্যাক্টরসগুলো এগুলো তারা ক্যালকুলেশন করে আলটিমেটলি আপনাকে গুগলের এসিআরপি রেজাল্ট পেজে, আমরা জানি অনেক সময় 10টা রেজাল্ট শো করে, আপনি যদি চান সেটাকে আরও বাড়িয়ে নিতে পারেন, তো আমি 10টাই ধরলাম। এসিআরপি রেজাল্ট পেজে যে 10টা রেজাল্ট আসে সেই রেজাল্টটা তারা নির্ধারণ করে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে সার্চ ইঞ্জিনটা কাজ করে। ওকে, এবার আসেন ট্রলিং সম্পর্কে জানি। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে সার্চ ইঞ্জিনের তাদের যে ওয়েব ট্রলাররা এসে আপনার ওয়েবসাইটে কী করবে, ট্রল করবে। এখন ট্রলিংটা কী? ট্রলিংয়ের মাধ্যমে সার্চ ইঞ্জিনের ভিতরে যত ইউআরএল বা পেজ রয়েছে, আশা করছি ইউআরএল পেজ কী এগুলো আপনারা বুঝেছেন, এগুলো সম্পর্কে ডিটেলস বলার কিছু নেই, রয়েছে সেগুলোকে ট্রল করার মাধ্যমে তারা কী করে, খুঁজে বের করে। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট বিল্ড করেছেন, সেখানে 10টা পেজ আপনি ক্রিয়েট করেছেন বা 10টা পোস্ট আপনি ক্রিয়েট করেছেন। এখন আপনি যে 10টা পোস্ট ক্রিয়েট করেছেন সেটা কীভাবে গুগল বুঝবে? এই ক্রলার পাঠিয়ে। ক্রলারকে পাঠানোর পরে ক্রলার আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ ক্রিয়েট হয়েছে, কতগুলো পোস্ট ক্রিয়েট হয়েছে সেগুলো কী করবে, সে ক্রল করতে থাকবে। এবং ক্রলিং এত গুরুত্বপূর্ণ কারণ ক্রলিং যদি না করে বা ক্রলার, ওয়েব ক্রলার যদি আপনার ওয়েবসাইটে না আসে, তা সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা কি রিলেটেড বা আপনার কোনো ওয়েবসাইটে কোনো লিঙ্ক রয়েছে কিনা, আপনার ওয়েবসাইটে কোনো পোস্ট ক্রিয়েট হয়েছে কিনা সেটা কিন্তু বুঝতে পারবে না গুগল। তাই গুগলের বট বা স্পাইডার যদি ক্রলিং করতে না পারে সেক্ষেত্রে কিন্তু সেই ওয়েবসাইটে কী কী কন্টেন্ট রয়েছে সেটা কিন্তু বোঝা যায় না। তাই ক্রলিং সার্চ ইঞ্জিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। শুধু তাই নয়, আপনার ওয়েবসাইটে নতুন কোনো পেজ তৈরি হওয়ার সাথে সাথে গুগলের বট বা স্পাইডার সেই পেজটাতে ক্রলিং করতে আসে এবং ইন্ডেক্সড করে নেয়। এবার ক্রলিং তো কী বুঝলেন, এখন ইন্ডেক্সটা কি? অনেকে বলতে পারে ইন্ডেক্সটা কি ভাই আবার? আচ্ছা, ইন্ডেক্স নিয়ে এবার জানি। ইন্ডেক্সটা হচ্ছে এসিআরপি রেজাল্ট পেজে, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ইন্ডেক্সিং খুব একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাটার্স বর্তমান সময়ে এবং প্রিভিয়াসলিও ছিল।
আপনি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করেন, ধরলেন আপনি লিখে সার্চ করলেন বেস্ট গেমিং মাউস, এটা আপনার হচ্ছে কি একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ করলেন, এখন গুগল ততক্ষণ পর্যন্ত আপনাকে বেস্ট গেমিং মাউস রিলেটেড ওয়েবসাইট দেখাতে পারবে না যতক্ষণ না সে ইনডেক্সড করে না। ইনডেক্সড মানে আপনি একটা সহজ বাংলায় বলে দিতে পারেন রেজিস্টার করা, অর্থাৎ আপনাকে গুগল কি করে নিল, রেজিস্টার করে নিল যে না বেস্ট গেমিং মাউস রিলেটেড ওয়েবসাইট হিসেবে এই ওয়েবসাইটে একটা কন্টেন্ট রয়েছে, তাকে ইনডেক্সড করে নাও, তাকে কি করে নাও, লিস্ট করে নাও। সো আপনি বুঝতেই পারছেন আপনি যখন কোনো আর্টিকেল পাবলিশ করবেন কোনো টপিক রিলেটেড, যে কোনো টপিক রিলেটেড হতে পারে কোনো সমস্যা নেই, সেটা ইনডেক্সড হওয়াটা খুবই জরুরি, ঠিক আছে। এবং শুধু তাই নয়, গুগলে কোনো পেজকে ট্রল করে তখনই সেই পেজের ইউআরএলটিকে ইনডেক্সড করে না, এটা গুগলের একটা কি ওদের একটা অ্যালগোরিদমিক একটা বিষয়, তারা যখনই কোনো পেজকে ট্রল করে নেয় ক্রল করে সেই পেজটাকে কি করে নেয়, ইনডেক্সড করে না। ইনডেক্স ছাড়া সার্চ ইঞ্জিন কোনো রেজাল্ট প্রদান করতে পারে না, আশা করছি বুঝতে পেরেছেন। এবার আসেন র্যাঙ্কিং, আমরা একটু আগে জানলাম ক্রলিং কি, এরপর ইনডেক্সিং, এরপর হচ্ছে র্যাঙ্কিং। আচ্ছা, সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ের অনেকগুলো ফ্যাক্টরের উপর ফোকাস করে, আপনার কন্টেন্ট, আপনার তথ্যগুলো যে পেজে পাবলিশ করছেন সেই পেজে কী কী রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলো, হ্যাঁ আপনার কন্টেন্টের ভিতরে কী কী অন্য যে ওয়েবসাইটে যে তথ্য রয়েছে আপনার ওয়েবসাইটের তথ্যগুলোর সাথে তারা একটা কম্প্যারিজন করে, হ্যাঁ, এবং এই কম্প্যারিজন এবং এই বিষয়গুলোকে তারা টোটাল একটা ক্যালকুলেট করে আপনার যেই আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটাকে তারা গুগলের প্রথম থেকে 10 নাম্বার অথবা তার উপরে পেজগুলোতে র্যাঙ্কিং দিয়ে থাকে। অর্থাৎ আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার কন্টেন্টের সোশ্যাল সিগন্যাল যত ভালো হবে, আপনার কন্টেন্টের অন পেজ এবং অফ পেজ এসইও যত ভালো হবে, সেই অনুযায়ী ক্যালকুলেশন করে আপনার ওয়েবসাইটের সেই কন্টেন্টটিকে গুগল প্রথম পজিশনে অথবা শেষ পজিশনে দিয়ে থাকে। গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরটা এভাবেই কাজ করে। আর আমরা যে এসইও কমপ্লিট কোর্সটা শিখতে চাচ্ছি বা আমরা অন পেজ এসইও অফ পেজ এসইও তো আমরা যাবো আর কয়েকটা ভিডিও পরেই, তো সেখানে আমরা কি করব, ডিটেলস আমরা আলোচনা করব বা ডিটেলস আমরা জানবো যে এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো কী কী বা কী কী কীভাবে কন্টেন্ট পাবলিশ করলে আমাদের গুগলে আমাদের কন্টেন্টটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে বা সিআরপি রেজাল্ট পেজে প্রথম পজিশন আসবে, এই বিষয়গুলো আমরা কী করব জানতে পারবো। এবার আরেকটু ডিটেলস আমরা ওয়েব স্পাইডারগুলো নিয়ে একটু আলোচনা করি যে কীভাবে আসলে ওয়েব স্পাইডার বা ওয়েবের যে বট বা ট্রলার রয়েছে তারা কীভাবে আসলে কাজ করে, হাউ ওয়েব স্পাইডার ওয়ার্ক। আচ্ছা, এখানে আমি একটা ইমেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার ওয়েব পেজগুলোতে এই যে এখানে খেয়াল করেন, এরা হচ্ছে ওয়েব ট্রলার, আপনার এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে আসবে বা আপনার ওয়েবসাইটের কোনো পেজ, এটা তো ওয়েব ট্রলার আপনার পেজে আসবে, পেজে আসার পরে সে আপনার পেজের সমস্ত কন্টেন্ট দেখবে, দেখার পরে এখানে একটা লিঙ্ক পেলো সে, অর্থাৎ আপনি আপনার এক্সটার্নাল একটা লিঙ্ক দিয়েছেন, সেই লিঙ্কে সে কী করে চলে যাবে, সেই লিঙ্কে যাওয়ার পরে সেই লিঙ্কে আপনার যেই পেজটা রয়েছে সেই পেজটা সে ক্রল করবে বা ইনডেক্সড করবে, ইনডেক্সড করার পরে সে আরেকটা লিঙ্ক পেলো, সেই লিঙ্কে সে আবার চলে যাবে। এভাবে টোটালি আপনার এক পেজ থেকে এক পেজে ইনডেক্সড করতে থাকবে, এক পেজ থেকে এক পেজ ক্রল করতে থাকবে, হচ্ছে ওয়েব ক্রলার। এখন আপনি যদি এক্সটার্নাল লিঙ্ক দেন, ঠিক আছে, সেটাকে যদি আপনি ডু ফলো করে দেন, তাহলে কিন্তু আপনার যে ওয়েব ক্রলার রয়েছে সে কিন্তু সরাসরি সেই আপনার যেই পেজটাকে আপনি ডু ফলো ব্যাক লিঙ্ক দিলেন সেই পেজে কিন্তু সে চলে যাবে। সো আমরা জানি যে এক্সটার্নাল লিঙ্ক আমরা অলওয়েজ সবসময় চেষ্টা করি নো ফলো দেওয়ার জন্য, অনেক সময় ডু ফলো আমাদের কন্টেন্টের উপর ডিমান্ড করে ডু ফলো দিতে হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে নো ফলো দিই, তো নো ফলো দিলে সেক্ষেত্রে ওয়েব ক্রলার বা ওয়েব স্পাইডার সেটা লক্ষ্য করে না, সে আপনার পেজের ভিতরে ইন্টারনালি অন্য পেজগুলোতে সে কী করতে থাকে, ক্রল করতে থাকে। আর যদি ডু ফলো দেন সেক্ষেত্রে আপনার যে ওয়েব ক্রলার বা স্পাইডার রয়েছে সে কী করবে, আপনার ওয়েব পেজ থেকে বের হয়ে সে কোথায় চলে যাবে, আপনার যেই পেজটাকে আপনি ডু ফলো দিলেন সেই পেজটা ইনডেক্সড করার জন্য বা সেই পেজটা ক্রল করার জন্য। আশা করছি বুঝতে পেরেছেন যে ওয়েব ক্রলার বা ওয়েব স্পাইডার কীভাবে কাজ করে থাকে। এবার আসেন, সার্চ ইঞ্জিনে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এগুলো হচ্ছে কন্টেন্ট। প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা অডিও, প্রত্যেকটা পিডিএফ ফাইল, হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ড ফাইল, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের এক একটা কন্টেন্ট। নতুন করে আপলোড হচ্ছে এবং পুরানো আপলোডকৃত যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপডেট হচ্ছে। এখন নতুন পাবলিশড হওয়া পেজ বা ইউআরএলকে ক্রলিং করা গুগল বট বা স্পাইডারের কাজ। আমি খুব ভেঙে ভেঙে বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আপনার ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্কের মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে গুগল বট বা স্পাইডার গিয়ে পুরানো পেজটিকে ক্রল করে নেয়। সো বুঝতেই পারছেন, নতুন যখন কোনো পোস্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কী করবেন, পুরনো কোনো পেজের সাথে কী করে দেবেন, একটা ইন্টারনাল একটা লিঙ্কিং করে দেবেন, এক্ষেত্রে আপনার পুরনো পেজটাকে গুগল বট বা স্পাইডার কী করে নেবে, ক্রল করে নেবে। গুগলের এই বট কোনো পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য বিভিন্ন লিঙ্ক অনুসরণ করে এবং আপনার পেজে পাওয়া কন্টেন্ট সমূহকে স্টোর করে নেয়, যাকে বলা হয় গুগলের সার্চ ইনডেক্স ক্যাফিং। আশা করছি বুঝতে পেরেছেন, এই টোটাল প্রসেসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন সার্চ ইনডেক্স ক্যাফিং, ঠিক আছে, অ্যাকর্ডিং টু moz.com। এবার আসেন, অনেক সময় দেখা যায়
যে আমরা গুগল বটকে কি করে রাখি, আমাদের যে ওয়েবসাইটকে ইনডেস্ট করতে নিষেধ করি সেটা কীভাবে করা যায়। সেটা অনেকভাবে করা যায়। আপনি রোবট ডট টিএক্সটি ফাইল ক্রিয়েট করার মাধ্যমে গুগল বটকে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটে আসার জন্য নিষেধ করতে পারেন। কোন সময় এই জিনিসটা করা হয়, আমরা যখন নতুন ওয়েবসাইট ক্রিয়েট করি, যখন আমাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট থাকে না, কোনো আর্টিকেল থাকে না, কোনো আমরা কন্টেন্ট পাবলিশ করিনি তখন, তো তখন যদি গুগল বট আমাদের ওয়েবসাইটে আসে, আমাদের ওয়েবসাইটে কিছুই পাবে না, এবং আমাদের কিছু পেজ যদি পায় সেগুলো খুবই দুর্বল, সেখানে কোনো কন্টেন্ট নেই বা আমাদের ওয়েবসাইটটা সাজানো গোছানো থাকে না। তো সার্চ ইঞ্জিন বা এসইওর একটা টার্মস রয়েছে যে আপনি যতক্ষণ না আপনার ওয়েবসাইটটা পুরোপুরি প্রিপেয়ার না হচ্ছে, গুগলের জন্য পুরোপুরি রেডি হচ্ছে না গুগল এসইআরপি রেজাল্ট পেজে শো করার জন্য, সেক্ষেত্রে আপনি কি করে নেন, আপনার ওয়েবসাইটটাকে রোবট ডট টিএক্সটি ফাইলের মাধ্যমে গুগলের বটকে বা গুগল রোবটকে বলে দেন যে আমার ওয়েবসাইট এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তুমি আমার ওয়েবসাইটটা কি করো না, এখনও ক্রল করতে এসো না। তো এটা এটার জন্য আসলে রোবট ডট টিএক্সটি ফাইলটা ব্যবহার করা হয়। তো রোবট ডট টিএক্সটি ফাইলের উদাহরণটা কীরকম আমি আপনাকে দেখাই। ইউর ডোমেন ডট কম, আপনার ডোমেন নেম এখানে ডট কম স্ল্যাশ রোবট ডট টিএক্সটি, ঠিক আছে। আপনার সাইটে সার্চ ইঞ্জিনের কোন অংশগুলো ক্রল করা উচিত এবং কোন অংশগুলো ক্রল করা উচিত নয়, বা যে গতিতে তারা আপনার সাইটকে ক্রল করবে তা নির্দেশ করার জন্য রোবট ডট টিএক্সটি ফাইলটা তৈরি করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস কাজ করা যায়, আপনি যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা বাই ডিফল্ট জানেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সেটিংসে যদি যাই, সেখান থেকে রিডিং অপশনে গেলে সার্চ ইঞ্জিন ইন্ডেক্স ডিসকারেজিং একটা অপশন রয়েছে, যে সার্চ ইঞ্জিনকে আপনি ডিসকারেজ করছেন যে আপনার ওয়েবসাইটকে এখনও কী করো না, ট্রল করতে এসো না, বা আমার সাইটটা এখনও রেডি হয়নি। এটা খুব সহজে করে নিলে আপনার টোটাল যত গুগলের বট রয়েছে, যত স্পাইডার রয়েছে, সবগুলো কি ব্লক করা থাকবে রোবট ডট টিএক্সটি ফাইলের মাধ্যমে। অর্থাৎ কোনো বট কিন্তু আপনার ওয়েবসাইট এসে ট্রল করতে পারবে না, ইন্ডেক্স করতে পারবে না। আপনি যে কন্টেন্ট পাবলিশ করুন বা আপডেট করুন সেটা আপনিই দেখবেন, এটা গুগলের কোথাও পাওয়া যাবে না। কিন্তু যখনই আপনি এই চেকমার্কটা উঠিয়ে দিবেন বা রোবট ডট টিএক্সটি ফাইলটা উঠিয়ে দিবেন, সাথে সাথে কিন্তু গুগলের বট আপনার ওয়েবসাইটে আসবে, আপনার পেজগুলোকে ক্রল করে নেবে, ইন্ডেক্স করে নেবেন, এবং সে অনুযায়ী আপনার পারফরমেন্স অনুযায়ী আপনাকে র্যাঙ্কিং প্রদান করবে। আচ্ছা, এখন হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি রোবট ডট টিএক্সটি ফাইলটা যদি অ্যাক্টিভ করা থাকে বা রোবট ডট টিএক্সটি ফাইলটা যদি আপনার ডিরেক্টরিতে থাকে, সেক্ষেত্রে গুগলের কোনো বট বা স্পাইডার আপনার ওয়েবসাইট ক্রল করবে না। আপনার ওয়েবসাইটে যদি গুগলের কোনো রোবট ডট টিএক্সটি ফাইল না থাকে, সেক্ষেত্রে গুগলে বট বা স্পাইডার আপনার ওয়েবসাইটটাকে খুব সহজেই ক্রল করে নেবে এবং ইন্ডেক্সড করে নেবে। ইন্ডেক্সড করা মানে হচ্ছে আপনি রেজিস্টার্ড হয়ে যাবে আপনার ওয়েবসাইটটি, এবং গুগলের সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটা কিন্তু তখন আপনার তথ্যগুলো বা আপনার পেজগুলো পোস্টগুলো দেখতে পাওয়া যাবে। এবার আসেন, আপনার ওয়েবসাইটে অনেক সময় গুগল বট বুঝতে পারে না যে আপনার ওয়েবসাইটে রোবট ডট টিএক্সটি ফাইল আছে কি নেই। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে গুগল বট বা গুগলের যে ক্রলার রয়েছে সে আপনার ওয়েবসাইটটা ক্রল করবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এটা কোন সময় হয়, অনেক সময় আপনি আপনার সাইটে রোবট ডট টিএক্সটি ফাইল ভালোভাবে রিমুভ করতে পারেন নাই, বা রোবট ডট টিএক্সটি ফাইল আপনার ডিরেক্টরি থেকে সরাননি, সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে। ওকে, সার্চ ইঞ্জিন ইন্ডেক্স কী আমরা একটু ইতিপূর্বেও আলোচনা করেছি, সার্চ ইঞ্জিন ইন্ডেক্স কী বা আরও একটু আপনাদেরকে ডিপলি আসলে বোঝানোর চেষ্টা করছি। ইন্ডেক্সিং বলতে সার্চ ইঞ্জিনের ডাটা সংগ্রহ বা তথ্য সংগ্রহকে বোঝায়। গুগলের স্পাইডার যখন কোনো পেজকে বা ওয়েবে থাকা নতুন কোনো কন্টেন্টকে ক্রল করে, তখন তাকে ইন্ডেক্সিং করে নেয় বা স্টোর করে নেয়। পরবর্তীতে যখন কোনো সার্চ ইঞ্জিন অনুসন্ধানকারী বা কোনো সার্চ ইঞ্জিনে কেউ যখন কোনো কিছু লিখে সার্চ করে, কোনো বিষয় লিখে, তখন সার্চ ইঞ্জিন যেটা করে, সে যে ইন্ডেক্স করেছে সেখান থেকে সবচাইতে ভালো তথ্যটা সেই ইউজারকে প্রদান করার চেষ্টা করে। আবার সার্চ ইঞ্জিন কোনো কোনো রেজাল্টকে বা কোনো তথ্যকে ভালো বোঝানোর জন্য কিছু বিষয় রয়েছে যার নাম যার জন্য আমরা কি এসইওটা শিখব, এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কোনো তথ্য দেখানোর যে পূর্ব শর্ত যেগুলো হলো, বা সার্চ ইঞ্জিন পেজে মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কোনো তথ্য দেখানোর পূর্ব শর্ত হলো আপনার পেজটিকে ইন্ডেক্স অবশ্যই করতে হবে। গুগলের এই স্পাইডার যাতে আপনার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজগুলোকে খুঁজে পায়, সেই জন্য আপনার ওয়েবসাইটকে কি করতে হবে, একটি সাইট ম্যাপ তৈরি করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য, এবং গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হবে। যেটা আমি আপনাদেরকে কি সেটা দেখাবো আমি আমার অফ পেজ এসইওর ভিডিওগুলোতে, কীভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করে আপনাদের গুগলকে দেখাতে হবে যে আমাদের ওয়েবসাইটটা এই। তৈরি করার পূর্বে অবশ্যই ওয়েবসাইটের ভালোভাবে নেভিগেশন ঠিক করে নেবেন, যার ফলে গুগল সহজেই বুঝতে পারবে আপনার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজ কোনগুলো, এবং খুব সহজেই ক্রলিং এবং ইন্ডেক্সিং করতে পারবে। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, সার্চ ইঞ্জিনের কোনো নির্দিষ্ট পেজ অথবা কন্টেন্টকে র্যাঙ্কিংয়ের জন্য কিছু আলাদা কিছু অ্যালগোরিদম রয়েছে। সুতরাং আপনি বুঝতে পারছেন এসইআরপি রেজাল্ট পেজে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কোনো
তথ্য আমরা যখন দেখতে পাই সেটা গুগলের কিছু অ্যালগোরিদমের উপরে নির্ভর করে আমাদেরকে প্রদর্শিত করা হয়ে থাকে। সার্চ ইঞ্জিন তাদের নির্দিষ্ট অন পেজ এবং অফ পেজের বিভিন্ন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে কোনো তথ্য সার্চকারী বা অনুসন্ধানকারীকে রেজাল্ট প্রদান করে থাকে। সুতরাং আমরা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের জন্য এসিআরপি রেজাল্ট পেজের প্রথম 1 থেকে 10 নং পজিশনে অবস্থান করার জন্য অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এবং গুগলের বিভিন্ন অ্যালগোরিদম বা টার্মস অ্যান্ড কন্ডিশন ইত্যাদি আমাদের ওয়েবসাইটে প্র্যাকটিস করব। আজকের যে আর্টিকেল, সে আর্টিকেলে আমরা শিখলাম কীভাবে সার্চ ইঞ্জিন কাজ করে, সার্চ ইঞ্জিনের ইন্ডেক্সিং কী, সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলিং কী বা ওয়েব ক্রলার কী, র্যাঙ্কিং এবং র্যাঙ্কিংয়ের বিভিন্ন ফ্যাক্টর সম্পর্কে বেসিক ধারণা আলোচনা করলাম, এবং আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি আর্টিকেল দিয়ে দেবো, সেই আর্টিকেলও আপনারা বিস্তারিত এই বিষয়টি পড়ে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যদের সাথে, যারা যারা এসইও কমপ্লিটলি স্টেপ বাই স্টেপ যারা শিখতে চায় তারা যেন আমাদের ভিডিওটিতে এনরোল করতে পারে, এবং অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ সবাইকে।